হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। আর এই গাজরের লাড্ডু অত্যন্ত মজার হয়। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি আধা কেজি পরিমাণ, একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি লাড্ডু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেছে। তার ভিতরে প্রথমে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা একটু টানিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে এবং ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর। এবার ভালোভাবে গাজর নেড়ে চেড়ে দিতে হবে, উল্টি পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যেতে পারে। টানিয়ে ফেলতে হবে, চুলা রাস মিডিয়াম লোতে রাখতে হবে। এই পর্যায়ে এর ভিতর প্রথমে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিব 7 মতো চিনি, যে যতটুকু খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এবং দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে গাজরের রঙটা খুব সুন্দর হবে। আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। এখনো সামান্য পরিমাণ পানি আছে, এই পানিটা টানিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে এর ভিতর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং কাঠবাদাম কুচি। দেওয়া হয়ে গেলে বারবার নেড়ে দিতে হবে এবং একেবারে টানিয়ে ফেলতে হবে। যখনই প্যান থেকে ছেড়ে ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে, এই যে আমার প্রায় হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব, এই যে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিব। এখন এক সাইডে নিয়ে নিয়েছি মাওয়া এবং গাজর, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডু বানিয়ে নিব। এই যে ভিতরের অংশে আমি মাওয়া দিয়ে দিব। মাওয়া দেওয়ার কারণে খেতে অত্যন্ত মজার হবে। এখন 2 হাত দিয়ে ভালোভাবে গোল বানিয়ে নিব, লাড্ডু বানিয়ে নিব। এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে। এভাবে সুন্দরভাবে 2 হাত দিয়ে বানিয়ে ফেলতে হবে। এই যে বানানো হয়ে গেছে একটি, আরেকটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে মাওয়া দিয়ে বানাবেন তাহলে খেতে অত্যন্ত মজার হবে। এই যে আরেকটি বানিয়ে দেখালাম, বানিয়ে ফেলছি। আমার এই লাড্ডু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।